শোনো, এবার বলি অঙ্কের যেমন মৌলিক করে নেবে, আমাদের পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শোনো শুনতে পাচ্ছো, আমাদের পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তোমাদের জন্য সুন্দর করে সাজানো আছে। যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের নামে, আমাদের দেশে যেমন মনীষীদের নামে আছে, হ্যাঁ, এই যে স্বামী বিবেকানন্দের নামে, রামকৃষ্ণের নামে, রবীন্দ্রনাথের নামে, নেতাজির নামে আছে, হ্যাঁ, তেমনি আছে যারা প্রশান্তচন্দ্র মহলানবিশ, যারা গণিতবিদ তারাও তৈরি করেছেন, যারা বিজ্ঞানী তৈরি করেছেন, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ দত্ত, এগুলো সব কিন্তু সুন্দর করে সাজানো আছে তোমাদের জন্য। কি করে? যেমন আছে বিভিন্ন সুযোগ সুবিধা, সেই সঙ্গে আছে অনেক করে বৃত্তি দেওয়া হয়, যাতে যে কোনো অর্থনৈতিক অবস্থার ছেলেরা পড়তে পায়। তাহলে টাকা পয়সার কথা কেউ ভাববে না, সেটা ভাববে দেশ, রাজ্য, পৃথিবীর বিভিন্ন দেশ। তোমরা কি করবে? তোমরা পড়ালেখাগুলো ভালো করে করবে, মনে থাকবে, সব জিনিসকে গভীর করে চিন্তা করবে। আমি এত কথা বলছি কেন তোমাদের? এই জন্যই আমি এত কথা বলছি, এই যে তোমরা যাতে ভালো হও, তোমাদের মধ্যে থেকে বৈজ্ঞানিক, তোমাদের মধ্যে থেকে গণিতজ্ঞ যাতে উঠে আসে, সেই জন্য বলছি। আর তোমাদের জন্য কিন্তু স্যাররা গাইড করবেন, এগুলোর জন্য পরীক্ষা দিতে হয় বিশেষ বিশেষ, বুঝতে পারছো, আগে থেকে একটু করে পড়তে হয়। তোমরা ভালো মানুষ হবে না? হবে না, তাহলে কি কাঁধে হাত দিয়ে শুনতে আমার কথাগুলো? তো মন দিয়ে শুনতে, স্যাররা দেখবেন তোমাদের, স্যাররা হচ্ছেন তোমাদের বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, বাবা মা পৃথিবীর আলো দেখিয়েছেন, আর স্যাররা কি করছেন, তোমাদের জ্ঞানের আলো দেখাচ্ছেন, তাই তো? আমি এবার তোমাদের অন্য বিদ্যালয়ে যাবো তোমাদের মতো, তার আগে তোমাদের বই উপহার।